হ্যালো এভ্রিওান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের এর জন্য প্রিপারেশান নিচ্ছ টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য প্রিপারেশান নিচ্ছ ডেডিকেটলি তাদের জন্য এই ক্লাসটি রেগুলার তারা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করি বিপিএসসিতে আসা টেন ইয়ার্স বিপিএসসিতে আসা টেন ইয়ার্স কোশ্চেন নিয়ে আমরা বর্তমানে আলোচনা করছি অলরেডি আমরা এগারোটা ক্লাস দিয়ে দিয়েছি আজকে বারো নম্বর ক্লাস হচ্ছে যারা এর আগে ক্লাসগুলো দেখো তারা আমার প্লে লিস্টে চলে যাও সেখানে সমস্ত ক্লাসগুলো রয়েছে চ্যানেল ভিজিট করে তোমরা সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ওখান থেকে পেয়ে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাও সেখান থেকে তোমরা ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে পাশাপাশি বলে রাখি আমরা গতকাল সিক্সটি সিক্সতম বিপিএসসির প্রিলিমিনারি কোশ্চেন পেপারটা নিয়ে অ্যানালাইসিস শুরু করেছিলাম আজকে এই পেপারটার ওপর দু নম্বর ক্লাস এবং টোটাল টেন ইয়ার্সের ওপর আমরা বারো নম্বর ক্লাস করছি এর আগের দিনে আমরা সায়েন্স পার্টটা আলোচনা করেছিলাম আজকে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি পেপার থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এই ক্লাসে চলো বেশি দেরি না করে আমরা মূল পর্বে যাই তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ওপেন করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখো আমরা এই সেটের তিরিশ নম্বর পর্যন্ত কোশ্চেন অলরেডি আলোচনা করে দিয়েছিলাম তিরিশ পর্যন্ত কোশ্চেন টোটালটাই সায়েন্সের ওপর ছিল জেনারেল সায়েন্সের এই তিরিশটা এবং একত্রিশ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত রিপিট হয় না সেই কারণে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা আলোচনা করব না আমরা একদম চলে যাব সিক্সটি নাইন হিস্ট্রি থেকে তার আগে বলে রাখি তার আগে বেশ কিছু কোশ্চেন হিস্ট্রি থেকে রয়েছে যেটা অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে তাই সেইগুলো আমাদের লাগবে না টিচার রিক্রুটমেন্ট এক্সামের ক্ষেত্রে আমাদের টিচার রিক্রুটমেন্ট এক্সামে তোমরা সিলেবাস অবশ্যই জানো যে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট লাগে তাই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পরশান থেকে এই পেপারে যে যে কোশ্চেনগুলো এসেছে সেইগুলো নিয়ে আমি ডিসকাস করে দেবো তাই ক্লাসটা কন্টিনিউ করো দেখো কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন দ্য ডুয়েল সিস্টেম অফ গভর্নেন্স ইন বেঙ্গল ওয়াজ এনফোর্সড বাই দ্বৈত শাসন ব্যবস্থা এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন যে গভর্নর জেনারেলের দ্বারা অপশান এ রয়েছে ওয়ারেন হেস্টিং অপশান বি উইলিয়াম বেন্টিং অপশান সি রবার্ট ক্লাইভ অপশান ডি লর্ড কার্জন অ্যান্ড অপশান এ নান অফ দ্য বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাব এক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো তো অপশান সি রবার্ট ক্লাইভ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টি এটাও ন্যাশনাল মুভমেন্ট থেকে একটা কোশ্চেন রয়েছে হিস্ট্রিতে একটা কোশ্চেন দেখো হু অ্যামং দ্য ফলোয়িং পার্টিসিপেট ইন পার্লামেন্ট অব রিলিজিয়ন হেল্ড চিকাগো ইন এইটিন নাইনটি থ্রি তিরানব্বই সালে চিকাগো যে ধর্ম সম্মেলন হয়েছিল সেই ধর্ম সম্মেলনে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিল সেটাই বলা রয়েছে অপশান এ দেখো দয়ানন্দ সরস্বতী অপশান বি স্বামী দয়ানা স্বামী বিবেকানন্দ অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি রাজা রামমোহন রায় অ্যান্ড অপশান ই নান অব দ্য অ্যাব বলো এক্ষেত্রে সঠিক আনসার কী হবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী বিবেকানন্দ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান হু এস্টাবলিশড স্বরাজ পার্টি ইন নাইনটিন টোয়েন্টি থ্রি উনিশশো তেইশ সালে স্বরাজ পার্টি এই দলটি নির্মাণ করেছিলেন কে বা কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি বল্লভ ভাই প্যাটেল অপশান সি সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু অ্যান্ড অপশান ডি বি আর আম্বেদকর এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটি হলো সি আর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টি টু হু রট ফেমাস প্লে নীল দর্পণ বিখ্যাত যে নাটক নীল দর্পণ এটি রচয়িতা করেছিলেন কে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি রবীন্দ্রনাথ টেগর অপশান সি বারিন্দ ঘোষ অ্যান্ড অপশান ডি দীনবন্ধু মিত্র আমরা প্রত্যেকে জানি অপশান ডি হবে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন এর সাথে বলে রাখি তোমাদের দুটো প্রশ্ন দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই নীল বিদ্রোহ নীল বিদ্রোহ কবে হয়েছিল নীল যে বিদ্রোহটা এই নীল বিদ্রোহ কবে হয়েছিল এবং এই নীল দর্পণ নাটকটিকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন একজন কবি কে নীল দর্পণ নাটকটিকে ইংলিশে ট্রান্সলেট করেছেন এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি দ্য ফেমাস ব্যাটেল ওয়ান দিবাস ইন সেভেন্টিন হান্ড্রেড সিক্সটি সতেরোশো ষাট সালে যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল

বিভিন্ন পরীক্ষাতে এবং বিপিএসসি টিআরই পরীক্ষাতেও এসেছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট ইন্ট্রোডিউস সেপারেট ইলেকটর সেপারেট ইলেক্টর সিস্টেম ইন ইন্ডিয়া আলাদা যে নির্বাচনী ব্যবস্থা বা বিচ্ছিন্ন নির্বাচনী ব্যবস্থা পৃথক নির্বাচনী ব্যবস্থা যেটাই বলো না কেন এই পৃথক নির্বাচনী ব্যবস্থাটা কোন আইন অনুসারে ভারতে প্রচলন হয়েছিল বা চালু হয়েছিল অপশান এ দেখো রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর অপশান বি চ্যাটার অ্যাক্ট আঠেরোশো তেত্রিশ অপশান সি পিটস ইন্ডিয়ান অ্যাক্ট অর্থাৎ ভারতের পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি অ্যান্ড অপশান ডি উনিশশো নয় সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এক্ষেত্রে বলে রাখি এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটা এটিকে আর একটা নাম রয়েছে এর নাম হচ্ছে মার্লে মিন্টো আইন মার্লে মিন্টো সংস্কার আইন মার্লে মিন্টো সংস্কার আইন এই মার্লেমিন্টো সংস্কার আইন এই আইন অনুসারে প্রথম হিন্দু এবং মুসলমানদের মধ্যে আলাদা নির্বাচনী ব্যবস্থা চালু হয়েছিল তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যেটাকে মিন্ট সংস্কার নামে পরিচিত এই আইনের দ্বারা প্রথম ভারতবর্ষে পৃথক নির্বাচনী ব্যবস্থার প্রচলন হয়েছিল এবার যদি আমরা পাশাপাশি উনিশশো সতেরোশো তিয়াত্তর রেগুলেটিং অ্যাক্ট বলি এই সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারেই সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ভারতবর্ষে কলকাতাতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট ভারতবর্ষের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় কলকাতাতে কবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কোন আইন অনুসারে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে তোমরা আমাকে কমেন্ট করে জানাম এর সাথে আর একটা প্রশ্ন দিলাম যে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ কোশ্চেন নাম্বার সেভেন্টি ফাইভ বহুবার আসা একটা প্রশ্ন বহুবার রিপিট হয় এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই এখানে যে বিদ্রোহগুলো রয়েছে আঞ্চলিক বিদ্রোহ বিদ্রোহগুলো তোমরা অবশ্যই করে যেও দেখো এখান থেকে সেই সেই প্রশ্ন থেকে একটা কোশ্চেন দিয়েছে কল মিউটিনি অফ এইটিন হান্ড্রেড থার্টি ওয়ান আঠেরোশো একত্রিশ সালে যে কোল বিদ্রোহ হয়েছিল আন্ডার বুদ্ধ ভগৎ যার নেতা ছিলেন বুদ্ধ ভগৎ বুদ্ধ ভগতের নেতৃত্বে যে কোল বিদ্রোহ হয়েছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে টু প্লেস ইন হুইচ অব দ্য ফলোয়িং রিজিয়ন কোন অঞ্চলে এই বিদ্রোহটা প্রচলন হয়েছিল অপশান এ কচ্ছ অপশান বি সিংভূম অপশান সি ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড অপশান ডি সাতারা অপশান ডি সাতারা অ্যান্ড অপশান ই নান অফ দ্য অ্যাবভ আমরা প্রত্যেকেই জানি এটা সিংহভূম অঞ্চলে হয়েছিল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট সেভেন্টি সিক্স কোশ্চেন নাম্বার সেভেন্টি সিক্স খেয়াল করো পিয়ার হেড দ্য এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন রিভল্ট ইন বিহার বিহারের আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহ সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন এটা একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা মানে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে নেতা কে ছিলেন দেখো এখানে বিহারের কথা বলা হয়েছে বিহারে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ অবশ্যই কুনোয়ারা সিং হয়ে যাবে এর যে উপাধি বা এর একটা ডাক নাম রয়েছে এর উপাধি ছিল বাবু 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 উপাধিটা দেয়া হয়েছে কুনোয়ারা সিং অনেক সময় বাবু কুনোয়ারা সিং এটাও অপশানে থাকে তোমরা তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই অবশ্যই তোমরা সেটা অ্যান্সার করো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টি সেভেন এ সবগুলোই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে দিয়েছে হু ড্রু অ্যাটেনশন টু দ্য প্লিগিট অফ ইন্ডিগো প্রেসিডেন্ট ইন চম্পারণ চম্পারণে নীল চাষিদের সাহায্যের জন্য গান্ধীজির যে মনোযোগ আকর্ষণ করেছিলেন কে বহুবার এসেছে টিআরই এক্সামে ওয়ান পয়েন্ট ও থ্রি পয়েন্ট ও এমনকি টু পয়েন্ট ও বহু প্রত্যেকটা সেটেই কিন্তু এই কোশ্চেনটা রিপিট ছিল মানে প্রত্যেকটা সালেই দেখো এক্ষেত্রে কী প্রশ্ন অপশান রয়েছে রাজেন্দ্র প্রসাদ অনুরাগ নারায়ণ সিনহা আচারিয়া কৃপালিনী অ্যান্ড রাজকুমার শুক্লা এক্ষেত্রে বলে কি এনারা প্রত্যেকেই কিন্তু চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজিকে সাহায্য করেছিলেন আর গান্ধীজিকে প্রথম আমন্ত্রণ করে বিহারে এনেছিলেন তিনি হলেন রাজকুমার শুক্লা তিনি হলেন রাজকুমার শুক্লা অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি কোশ্চেন নাম্বার সেভেন্টি এইট হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ এমাজন পদ মগধ আচ্ছা এটা অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে দিয়ে দিয়েছে যেহেতু একটা কোশ্চেন রয়েছে তাই আমি করিয়ে দিচ্ছি দেখে না প্রথম মানে মহাজন পথ হিসেবে মগধের প্রথম রাজধানী কথা ছিল মগদের প্রথম রাজধানী অপশান এই রয়েছে দেখো পাটলিপুত্র বৈশালী চম্পা অঙ্গ অ্যান্ড নান অফ দ্য অ্যাবো বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাব এক্ষেত্রে বলে রাখি মগদের রাজধানী পাটলিপুত্র ছিল কিন্তু আমাদের জানতে চাওয়া হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল প্রথম ক্যাপিটাল কোথায় রাজগীর প্রথম ক্যাপিটাল ছিল রাজগীর ঠিক আছে প্রথম ক্যাপিটাল রাজগির কিন্তু এখানে অপশানে রাজগিরি নেই তাই আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ই নান অফ দ্য অ্যাবভ তোমরা অনেকেই তোমরা এই কোশ্চেনটা স্কিপ করতে পারো বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা সেটা নোট ডাউন করে রাখতেই পারো দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টি নাইন স্বামী সহজানন্দ ওয়াজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং স্বামী সহজানন্দ কিসের সাথে যুক্ত ট্রাইবাল মুভমেন্ট ইন বিহার বিহারে যে জনজাতি বিদ্রোহ ছিল বা উপজাতি বিদ্রোহ তার সাথে অপশান বি লেবার মুভমেন্ট ইন বিহার শ্রমিক আন্দোলনের সাথে অপশান বি প্রেজেন্ট মুভমেন্ট অফ বিহার প্রেজেন্ট মুভমেন্ট মানে হচ্ছে কৃষক আন্দোলনের সাথে আর অপশান ডি কাস্ট মুভমেন্ট ইন বিহার মানে কাস্ট বিদ্রোহের জন্য তাহলে অবশ্যই হয়ে যাবে অপশান সি প্রেজেন্ট মুভমেন্ট কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইটটি হুইচ আ্য ফলোয়িং ওয়াজ গান্ধীজিজ ফার্স্ট সত্যাগ্রহ মুভমেন্ট ইন ইন্ডিয়া ইন হুইচ হি ইউজ সিভিল ডিসঅবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্স মানে কোন আন্দোলনটা প্রথম সত্যাগ্রহ নামে পরিচিত ভারতবর্ষে সেটার সাথে একটু যু যুক্ত করে দিয়েছে যেটাতে তিনি আইন মানে আইনকে অমান্য করেছিলেন তাহলে প্রথম সত্যাগ্রহ কোনটি সেটি হবে চম্পারণ সত্যাগ্রহ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে দেখো কোশ্চেন নাম্বার এইট্টি ওয়ান একাশি দ্য লার্জেস্ট আইল্যান্ড অব জাপান ইন টার্ম অব জিওগ্রাফিক্যাল এরিয়া এখান থেকে আমাদের জিওগ্রাফিটা শুরু হচ্ছে এবার তোমরা প্রত্যেকে যেন জিওগ্রাফি মানেই হচ্ছে তার মধ্যে ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স টু বিহার এমনকি ওয়ার্ল্ড জিওগ্রাফি সবটা মিলিয়েই কিন্তু থাকবে তাই তোমাদের সব কোশ্চেনগুলোই অবশ্যই তোমরা নোট ডাউন করে রেখো তাহলে কিন্তু বলছি জাপানের সবথেকে বড় দ্বীপ এরিয়ার বেসিসে এরিয়া বেসিসে জাপানের সবথেকে বড় দ্বীপ কোনটি দেখো এক্ষেত্রে অপশান রয়েছে হোকাইডো অপশান বি হনসু অপশান সি সিকু অপশান ডি রয়েছে ই নান অব দ্যাব বা মোর দ্যান ওয়ান অব দ্যাবব জাপানের বৃহত্তম দ্বীপ যেটা এরিয়া বেসিসে সেটা হয়ে যাবে হনসু অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার যাবে হনসু হয়ে যাবে জাপানের সবথেকে বড় দ্বীপ এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বহুবার রিপিট হয়েছে কোশ্চেনটা খেয়াল করো গ্রিনল্যান্ড ইজ এ পার্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা অবশ্যই নোট ডাউন করো যারা বিশেষ করে জিওগ্রাফির ওপর পেপার দেবে তাদের জন্য তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত অপশান এ ডেনমার্ক অপশান বি ফিনল্যান্ড অপশান সি ক্যানাডা অ্যান্ড অপশান ডি ইউনাইটেড কিংডম যদি আমরা এর কন্টিনেন্ট বলি তাহলে অবশ্যই উত্তর আমেরিকা মহাদেশ হবে এবং এখানে বলা রয়েছে কোন দেশ দেশ যেহেতু বলেছে আমাদের ডেনমার্ক হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট্টি থ্রি হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ লার্জেস্ট ইন্ডিয়ান পপুলেশান অ্যাজ অন ডিসেম্বর টু থাউজেন্ড দু হাজার আঠেরো সালের ডাটা অনুসারে কোন দেশে ভারতীয়দের সংখ্যা সবথেকে বেশি কোন দেশে ভারতীয়দের সংখ্যা সব থেকে বেশি অপশান এ ইউনাইটেড আরব আমিরে ইউনাইটেড আরব আমিরেটস অপশান বি মালয়েশিয়া অপশান সি ইউনাইটেড কিংডম অ্যান্ড অপশান ডি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এক্ষেত্রে বলে রাখি এই ডাটা অনুসারে ভারত ভারতীয়দের সংখ্যা যে দেশে বেশি সেটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরেটস অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট্টি ফোর অ্যামাং অফ দ্য ফলোয়িং কান্ট্রি হুইচ কান্ট্রি হ্যাজ রেকর্ডেড দ্য হাইয়েস্ট অ্যানুয়াল গোল্ড আউটপুট ইন দ্য টু থাউজেন্ড দু হাজার উনিশ সালে গোল্ড অর্থাৎ সোনা উৎপাদনে সবথেকে বৃহত্তম দেশ কোনটি অপশান এ রাশিয়া অপশান বি অস্ট্রেলিয়া অপশান সি চায়না অপশান ডি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড অপশান ই অফ দ্য অ্যাবো বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবো এক্ষেত্রে কারক্ট কী হবে বলো তো দু হাজার উনিশ সালের ডাটা অনুসারে গোল্ড উৎপাদনে সব থেকে হাইয়েস্ট স্থানে ছিল অপশান সি চায়না চায়না ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট্টি ফাইভ অ্যামং অফ দ্য ফলোয়িং কন্টিনেন্ট হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ কান্ট্রিজ মানে কোন মহাদেশে দেশের সংখ্যা সবথেকে বেশি অপশান এ ইউরোপ অপশান বি এশিয়া অ্যান্ড অপশান সি আফ্রিকা অপশান ডি নর্থ আমেরিকা এখানে সঠিক আনসারে যাবে আফ্রিকা আফ্রিকায় প্রায় চুয়ান্নটা দেশ রয়েছে আফ্রিকায় চুয়ান্নটি দেশ রয়েছে তাহলে সব থেকে বেশি দেশ রয়েছে যে মহাদেশে সেটা হচ্ছে আফ্রিকা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট্টি সিক্স দ্য স্টেট অফ ইন্ডিয়া উইথ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ট্রাইবাল পপুলেশান টু ইটস টোটাল পপুলেশান অ্যাস পার টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সবথেকে বৃহত্তম যে ট্রাইবাল পপুলেশান রয়েছে অর্থাৎ পার্সেন্টেজের বিচারে পার্সেন্টেজের বিচারে ট্রাইবাল পপুলেশানের সংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যে অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি নাগাল্যান্ড অপশান সি মিজোরাম অপশান ডি মেঘালয় মানে অপশান ই নান অফ দ্যাবম বা মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবম পার্সেন্টেজের বিচারে যখন ট্রাইবাল পপুলেশানের কথা বলা হবে তখন সবথেকে বৃহত্তম রয়েছে মিজোরামে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট্টি সেভেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কফি গ্রোয়িং এরিয়া ইজ নট ইন কর্ণাটক কফি উৎপাদন অঞ্চলগুলি নিম্নের মধ্যে কোনটি কর্ণাটকে অবস্থিত নয় দেখো কুর্ক কুর্ক হচ্ছে কর্ণাটক অবস্থিত বুদান এই বাবা বুদানে প্রথম কফি উৎপাদন হয়েছিল ভারতবর্ষে এটাও কর্ণাটক অবস্থিত অ্যান্ড ফুলেনি ফুলেনি রয়েছে চিগ ফুলেনি রয়েছে কদাইকুলাম পাহাড় কদাইকুলাম পাহাড় মানে কোনটি কদাইকুলাম পাহাড় মানে তামিলনাড়ু তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার এবং গালুর এটাও কর্ণাটকে অবস্থান করছে তাহলে ফুলেনি অর্থাৎ অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো এইটী এইট কোয়েশ্চেন নাম্বার এইটি এইট হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া ইজ লার্জেস্ট ইন দ্য টার্ম অফ জিওগ্রাফিক্যাল এরিয়া কোন জেলাটা কোন জেলাটা বৃহত্তম আয়তনের দিক থেকে আয়তনের দিক থেকে বৃহত্তম জেলা কোনটি অপশান এ লে অপশান বি কচ্ছ অপশান সি জয়সালমিন আর অপশান ডি বারমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কচ্ছ এরিয়ার দিক থেকে সবথেকে বৃহত্তম জেলা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট্টি নাইন স্টেট অফ ইন্ডিয়া উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ অর্থাৎ বন্যপ্রাণী অভয়ারণ্য সবচেয়ে বেশি রয়েছে যে রাজ্যে অপশান এ কর্ণাটক অপশান বি তামিলনাড়ু অপশান সি মহারাষ্ট্র অপশান ডি মধ্যপ্রদেশ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইনটি নব্বই নম্বর প্রশ্নটা খেয়াল করো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার ইন বিহার ইজ নর্থ ফ্লোয়িং রিভার উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে নিম্নের কোনটি এক্ষেত্রে এই নদীগুলো প্রত্যেকটাই হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত নদী নর্থ প্রবাহিত নদী নয় তাহলে এক্ষেত্রে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে তা আজকের ক্লাসে আপাতত এইটুকুই বাকি কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে করে নেবো তা ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে